রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রিসা নিয়ে করা জনস্বার্থ মামলায় কঠোর অবস্থা নিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক নয়। রিসা, শিবপুর প্রভৃতি এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রাজ্য পুলিশকে রুট মার্চ করে জনমানুষে আস্থা ফেরানোর নির্দেশ দিলেন। একই সঙ্গে জানালেন, 144 ধারা জারি আছে এমন এলাকায় রাজনৈতিক মিছিল করা যাবে না, হনুমান জয়ন্তী নিয়েও মিছিল করা যাবে না, হনুমান জয়ন্তী নিয়ে রাজনৈতিক বক্তব্য রাখা যাবে না জানিয়ে দিল আদালত। হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে সারা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনীকে রুট মার্চ করতে বলেছে আদালত। শিবপুর নিয়ে যেখানে 144 লাগা আছে সেখানে পিস যাতে মেনটেন থাকে সেই জন্য ওখানে কোনো ধরনের প্রসেশন হবে না, কিন্তু বাদ বাকি যে 2000 প্রসেশনের জন্য আবেদন করা হয়েছে সেখানে হনুমান জয়ন্তী পালন হবে, মানুষ রাস্তায় নামবে, পুলিশকে বলেছে সব কিছু ভালো করে দেখতে। তারপরেও এই যে আগে ঘটনা ঘটেছে সেই জন্য বলেছে এটা প্রি ডিটারমাইন্ড ছিল, তাহলে পুলিশের একটা ফেলিয়ার আছে, সেই জন্য কালকে প্যারামিলিটারি ফোর্সেসকে নামতে বলা হয়েছে, আজকে রিকোয়েস্টেশন চলে যাবে, কালকে রাস্তায় সমস্ত জায়গায় আপনারা প্যারামিলিটারি ফোর্সেসকে আজ থেকে দেখতে পারবেন। মুখ্যমন্ত্রী যিনি বারবার একটা সম্প্রদায়কে নিয়ে কোয়েশ্চেন করছিলেন, পরিষ্কার মাননীয় আদালত বলে দিয়েছে যে কোনো ধরনের পলিটিক্যাল ব্যক্তি এই ধরনের কথা বলতে পারে না, তাদেরকে কিন্তু বারণ করা হয়েছে। হনুমান জয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সব রাজ্যের জন্য অ্যাডভাইজারি জারি করেছে। আইন শৃঙ্খলার পাশাপাশি শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন নিশ্চিত করতে বলা হয়েছে রাজ্যগুলিকে। সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে এমন বিষয়ের ওপর নজর রাখতে বলা হয়েছে। হুগলির রিষড়ায় রামনবমীর শোভাযাত্রা ঘিরে অশান্তি এবং পুলিশের ভূমিকার প্রতিবাদে আজ বিজেপির পক্ষ থেকে চন্দননগরের পুলিশ কমিশনারকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি নেওয়া হয়। নগরপালের কার্যালয়ের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি সমর্থকেরা কার্যালয়ে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়, শুরু হয় ধস্তাধস্তি। সেখানে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। এরপর লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেয়। লকেট চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, যাদের উপর হামলা হয়েছে পুলিশ তাদেরই খুঁজে খুঁজে গ্রেফতার করছে। হনুমান জয়ন্তীতে সবাই, সব মানুষেরা কিন্তু এই হুগলিতে বিভিন্ন জায়গায় তারা অংশগ্রহণ করবে এবং মমতা ব্যানার্জি যেভাবে আগে থেকে সাবধানতার বাণী বলেছেন তাতে বেশ সন্দেহ আছে আমাদেরকে, এবং আমরা ইনসিকিউর ফিল করছি, আমরা যারা বাঙালি হিন্দুরা রয়েছি তারা ইনসিকিউর ফিল করছি, কিন্তু আমরা চাই না যে আমরা ঘরে ঢুকে থাকি, আমরা ঘরে ঢুকে শুধু পুজো করি হাত জোর করে। আমাদের যেরকম শোভাযাত্রা যেরকম অন্যবারের মতো এবারেও হবে, এটা যেন পুলিশ ঠিকমতো ডিপ্লয় করে এবং সকলকে বেরোনোর জন্য, সকলকে নিজের ধর্মকে একদম সেই ধর্মটাকে বজায় রাখবার জন্য তারা যেন সকলে হনুমান জয়ন্তীতে বেরোয় এবং শান্তি শৃঙ্খলা ভাবে তারা যেন এই মিছিলে অংশগ্রহণ করতে পারে। এবং পুলিশের কাজ কিন্তু কালকে অনেক দায়িত্ব জ্ঞানহীন যেন না হয়, দায়িত্ব যেন তারা নিয়ে করে, বেশি বেশি পুলিশ ডিপ্লয় করে, দরকার হলে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করুক, কিন্তু হনুমান জয়ন্তীর মিছিলে কিন্তু সবাইকে বেরোনোর আহ্বান জানাই, যে সবাই সুন্দরভাবে শান্তিভাবে যেন করুক। মমতা ব্যানার্জি যেভাবে ভয় দেখাচ্ছে সবাইকে, মুসলিমদের তাজিয়া বেরুক আর রামনবমী কেন 5 দিন হবে এই ভয় যেন তারা ঘরে না ঢুকে যায়। দেশে হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওআইসি। সংগঠনের তরফে পেশ করা বক্তব্যের কড়া নিন্দা করেছে ভারত। দিল্লির বক্তব্য, এই চিঠি ওআইসির সাম্প্রদায়িক মনোভাব এবং ভারত বিরোধী মনোভাবের প্রতিফলন। বিদেশ মন্ত্রকের অভিযোগ, ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে সংগঠনটি। হাওড়ায় সংঘর্ষের ঘটনা সামাল দিতে একাধিক পদক্ষেপ করতে হয় পুলিশকে। কখনো 144 ধারা বলবৎ, কখনো বা ইন্টারনেট পরিষেবা বন্ধ করতে হয়। বিষয়টি নিয়ে আজ হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার এক সাংবাদিক সম্মেলনে বলেন, অশান্তি ছড়ানোর অভিযোগে সুমিত শাও নামে এক যুবককে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি শালকিয়ায়। সিসিটিভির ফুটেজ দেখে সুমিতকে চিহ্নিত করা হয়েছিল। অবিনাশ যাদব নামে আরো একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানান প্রবীণ কুমার। যখন রামনবমী প্রসেশন পজ করছিল তখন একটা ওখানে উত্তেজনাজনক পরিস্থিতি তৈরি হয়, আর ওখানে একটা স্টোন পেল্টিং আর ভ্যান্ডালিজম এই ধরনের ঘটনা ঘটেছিল। ওখানে পুলিশ প্রেজেন্ট ছিল, পুলিশ সঙ্গে সঙ্গে ইন্টারভিউ করেছিল আর স্থিতিকে কন্ট্রোল করা হয়েছিল। তার মধ্যে পরে সিসিটিভি ফুটেজ অ্যানালিসিস করে আশেপাশের যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফুটেজ আমরা পেয়েছিলাম,
তার মধ্যে একটা ছেলেকে দেখা গেছিল সে আর্মস নিয়ে ওই প্রসেসনে একটা গাড়িতে মুভ করছে। তারপরে আমাদের ডিডি টিম সিআইডি পরে ওই কেসটা ইনভেস্টিগেশন সিআইডি করছে, সিআইডির হেল্প নিয়ে আমাদের একটা ডিডি টিম তারপরে আমরা মুভ করালাম, কারণ আমরা একটা স্পেসিফিক ইনফরমেশন ওই ছেলের ব্যাপারে পাচ্ছিলাম। প্রথমে আমরা খবর পেয়েছিলাম কি ও এখান থেকে ঘটনা হওয়ার দুদিন পরে হাওড়া থেকে টুয়ার্ডস উত্তরপ্রদেশ পালিয়েছে। আমরা লোকেশন ট্র্যাক করছিলাম, তারপরে আমরা মুঙ্গের থেকে ওকে অ্যারেস্ট করেছি। ওটা পরশু রাত্রে ওখান থেকে অ্যারেস্ট হয়েছে, তারপরে গতকাল ওখানে মুঙ্গের সিজিএম কোর্টে প্রডিউস করা হয়েছিল। ওখান থেকে এক দিনের ট্রানজিট রিমান্ডে এখানে নিয়ে আসা হয়েছে। হাওড়ায় অশান্তির ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তার অভিযোগ, রাজ্য সরকারের প্রত্যক্ষ মদতেই অশান্ত হয়ে উঠেছে বাংলা। मैं कुछ टिप्पणी नहीं करना चाहूंगा कि कोई भी मुख्यमंत्री जैसा इतना जो है इतना मर्यादापूर्ण जो चेयर है इस पर बैठकर ऐसा टिप्पणी करना ठीक नहीं है। अभी तक कोर्ट ने इस विषय को विषय सब जुटाई से गृह मंत्रालय से इसका पूरा तथ्य जो है मांगा गया है, अभी कुछ नहीं दे पाया और उन्होंने ये बोल दिया। तो मैं कहूंगा कि एक मुख्यमंत्री का जो चेयर होता है उसका मर्यादा को खुन्न कर रहा है, उसका मर्यादा को खराब कर रहा है। मैं अभी भी आपका मीडिया के सामने प्रेस के सामने मैं किसी को भी दोषी बोल सकता हूं, लेकिन मुझे पता है कि मेरा चेयर का मर्यादा को कैसे रक्षा करना है, इसलिए मैं वैसा टिप्पणी नहीं करूंगा। लेकिन कौन दोषी है या कौन निर्दोष है, किसका प्लानिंग ये था, ये कुछ ही दिनों में सामने आएगा और तब जाके पता चलेगा कौन दोषी और कौन निर्दोष है।